প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অধিবেশনে। আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট রিজওয়ানা হাসান, তিনি একজন মানবাধিকার কর্মী। আমরা মূলত আজকে আলোচনা করব যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের যে মানবাধিকার রিপোর্ট বেরিয়েছে, তার প্রেক্ষিতে সার্বিকভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে মানবাধিকার কমেছে এমন কথা বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের কথা বলা হয়েছে, বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে। রিজওয়ানা হাসান, আপনার কাছে আমি এই রিপোর্টের সার্বিক বিষয় এবং বাংলাদেশ প্রসঙ্গে, যেহেতু বলা হয়েছে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ অন্যান্য বিষয়ে সার্বিকভাবে মানবাধিকার পরিস্থিতি কিছুটা কমেছে, অবনতি হয়েছে, আপনার কি মনে হয়? আমি আমার কাছে প্রতিবেদনটিকে আসলে সঠিক মনে হয়েছে, এটিকে বস্তুনিষ্ঠ মনে হয়েছে এবং বাস্তব যে অবস্থা এখন আমাদের দেশে বিরাজমান তারই একটি প্রতিফলন মনে হয়েছে। তবে একটা স্বাধীন এবং গণতান্ত্রিক দেশের জন্য এমন একটি চিত্র তো আসলে খুবই উদ্বেগজনক। আর দেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, আমি বলবো যে অনেক ক্ষেত্রেই কিন্তু এটা একটা ভীতি সৃষ্টি করছে জনমনে বিভিন্ন ইস্যুতে। হ্যাঁ, কারণ আমরা যখন প্রতিবেদনটিকে সঠিক মেনেও নিই, মানতে গেলে একজন বাংলাদেশী হিসেবে আমার খুব কষ্ট হয়, কারণ এটা আমাকে উদ্বিগ্ন করে তোলে। আমাকে দেশের ভবিষ্যৎ, দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, মানবাধিকারের ভবিষ্যৎ নিয়ে আসলে খুবই চিন্তিত করে তোলে, এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে আমাকে অনেকাংশে কিন্তু ক্ষুব্ধ করে। বিশেষ করে বাংলাদেশের কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে, যার মধ্যে প্রথমেই বলা হয়েছে মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল নিরাপত্তা আইন। আমরা জানি যে মানে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন, একজন কারাগারে মৃত্যুবরণ করেছেন একজন সাংবাদিক, আরো কয়েকজন আটক ছিলেন, কেউ কেউ মুক্তি পেয়েছে এবং অনেকে কথা বলতে চাচ্ছে না এইসব বিষয় নিয়ে। এই পরিস্থিতির বিষয়ে মানে বিশেষ করে আমি বলছি গণমাধ্যম কর্মীদের উপরে এটা ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। আপনার কি মনে হয়, গণমাধ্যমগুলো কি ঠিকমতো তাদের বক্তব্য দিতে পারছে? আমি সেরকম মনে করছি না। আসলে বস্তুনিষ্ঠতার যে জায়গাটা, আমি মনে করি যে আমাদের গণমাধ্যম থেকে বিশেষ করে রাজনৈতিক স্বার্থ আছে, অর্থনৈতিক স্বার্থ আছে এমন জায়গায় সেটুকুন প্রায় চলেই গেছে। অনেক ইস্যুতে গণমাধ্যম বস্তুনিষ্ঠ রিপোর্ট দিচ্ছে, কিন্তু যেখানে রাজনীতিকে প্রাধান্য দিতে হচ্ছে বা কোনো একটা গোষ্ঠীর অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দিতে হচ্ছে, সেখানে বস্তুনিষ্ঠতা অনেকাংশেই কম্প্রোমাইজ, চাইলেও গণমাধ্যম তার কাঙ্ক্ষিত ভূমিকাটা পালন করতে পারছে না। আমাদের দেশের রাজনীতি কিন্তু সবসময়ই বেশ বিরোধপূর্ণ, এক দলের সাথে আরেক দলের, এমনকি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়েও তারা কথা বলে অভ্যস্ত না, দুই দলের এক দলও না, বড় যে রাজনৈতিক দলের কথা আমরা বলি। তবে এখন ট্রেন্ডটা হয়ে গেছে কি জানেন, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আগে ছিল বিরোধী দলকে ঘায়েল করা, এখন হয়ে গেছে বিরুদ্ধ মতকে ঘায়েল করা এবং একটি মাত্র মতকে যে কোনো বিষয়ে প্রতিষ্ঠা দেওয়া। সেরকম যখন অবস্থা হয়ে যায় যে আপনি ঠিক বিরোধী দল না, যে কোনো বিরুদ্ধ মতের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেন এবং একটা মতাদর্শের মতে সকলের উপরে চাপিয়ে দেয় বা সকলকে মানতে বাধ্য করার একটা প্রয়াস আসেন, তখনই কিন্তু আপনার এই জাতীয় আইনগুলোর প্রয়োজন হয়। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের তো প্রয়োজন আছে, ডিজিটাল সিকিউরিটির আমাদের প্রয়োজন আছে, কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কতগুলো বিধানের মাধ্যমে যেভাবে করে বিরুদ্ধ মতকে টার্গেট করা হচ্ছে, ভাবমূর্তি বলে একটা কথা নিয়ে আসা হয়েছে, এগুলোকে কেন্দ্র করে যেভাবে মানে পারসেপশন ওয়াইজ যেভাবে করে বিচার করা হচ্ছে, পারসেপশনকে ধরে নিয়ে যে এই জিনিসটা ভাবমূর্তির বিরুদ্ধে গেল, এই জিনিসটা ভাবমূর্তির পক্ষে গেল, যেটা ভাবমূর্তির বিরুদ্ধে গেল বলে পারসিভ করা হচ্ছে সেটার বিরুদ্ধে যেভাবে করে অ্যাকশন নেওয়া হচ্ছে, এবং সেই অ্যাকশনেরও কিন্তু কোনো সীমা থাকছে না, অ্যাকশনটাও সর্বোচ্চ পর্যায়ে নিয়ে নেওয়া হচ্ছে। বিষয় যদি হতো যে একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে, একটা লিগাল প্রসেস শুরু হলো, তা না, কিন্তু তাৎক্ষণিকভাবে অ্যারেস্ট করা হচ্ছে, তাৎক্ষণিকভাবে তাকে একটা শাস্তির মুখোমুখি করা হচ্ছে, তাকে টর্চারাস, যেটা আমরা শুনতে পেলাম সাম্প্রতিক সময়ে একজন বেরিয়ে এসছেন তার কাছ থেকে, যে একটা টর্চারাস মেকানিজমের মাধ্যম দিয়ে যেতে হচ্ছে, এইটা আসলে মারাত্মক উদ্বেগজনক হয়ে গেছে। এর একটাই কারণ হচ্ছে এটা বিরোধী দল কেন্দ্রিক না, এটা বিরুদ্ধ মত কেন্দ্রিক আমার কাছে মনে হয়েছে। আর যখন এরকম হয় যে
একটি মাত্র মতকে নিয়ে এগিয়ে যেতে হবে, তখন কিন্তু আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো চেক অ্যান্ড ব্যালেন্সের দায়িত্বটা পালন করতে পারে না। যখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো চেক অ্যান্ড ব্যালেন্সের দায়িত্ব পালন করতে পারে না, তখন কিন্তু দায়মুক্তির যে কালচারটা, এটা আজকে না, এটা আমাদের দায়মুক্তির কালচার অনেক দিন যাবো, সেই ব্রিটিশরা শুরু করে দিয়েছিল, স্বাধীন বাংলাদেশেও চলছে, কিন্তু এখন এটা ইনস্টিটিউশনালাইজড হয়ে যাচ্ছে। আর এই ইনস্টিটিউশনালাইজড হয়ে যাওয়ার একটা ধাপই হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সেই বিতর্কিত ধারাগুলো, যেগুলো ডিজিটাল সিকিউরিটিকে দূরে সরে গিয়ে বরং ভাবমূর্তি নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়ছে। মানবাধিকার রিপোর্টে আর যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, বিশেষ করে চীনের বিষয়, মিয়ানমারের বিষয়, এইসব বিষয় এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করবেন? দেখেন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তো আমরা মোটামুটি বাইরে থেকে দেখতে পাচ্ছি, এবং এটা এটাও বোঝা জরুরি যে ভিতর থেকে আপনি আপনার জিনিসটা যতটুকু দেখতে না পান, বাইরে থেকে কিন্তু মানুষ আরো নিরপেক্ষ অবস্থান নিয়ে দেখতে পারে। কেন একটা গণতান্ত্রিক সরকারের সমালোচনা এলাও করা উচিত? কারণ সে তার ঘরে তার লোকজন পরিবেশিত থাকে, তার লোকজন তাকে সবসময় বাহবাই দিতে থাকে, বাইরে থেকে যখন সে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম গুলো শোনে এবং ওগুলো আমলে নেয়, তখন তার শুধরানোর পথটা উন্মুক্ত থাকে। তো সেটার ক্ষেত্রে তো মার্কিন যুক্তরাষ্ট্র কোনো এক্সেপশন হতে পারে না, কিন্তু এটা যেহেতু তাদের স্টেট ডিপার্টমেন্ট করেছে, তাদের স্টেট ডিপার্টমেন্টের নিশ্চয়ই ইন্টারনাল মেকানিজম একটা আছে। এবং আপনার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে সরকারের যে পরিবর্তন হয়েছে, সেটা আমাদের মানবাধিকার কর্মীদেরকে কিছুটা হলেও আশ্বস্ত করেছে। এর আগের রিজিমে তো আমরা একরকম দম বন্ধ অবস্থায় ছিলাম, বিশেষ করে আমরা যারা পরিবেশ সংক্রান্ত মানবাধিকার নিয়ে কাজ করি। জলবায়ু পরিবর্তনের বিষয়ে এর আগের সরকারের যে অবস্থান ছিল, সেটা তো আসলে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের অধিকার না, গোটা বিশ্বের নাগরিকদের অধিকারকেই আসলে প্রশ্নবিদ্ধ করে তুলছিল। আমার যদি আমার দেশে আবার একটু ফেরত আসে, একটা যে আমার দেশে এখন যে কালচারটা চলছে, বিভিন্ন রিপ্রেসিভ ল, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট যেভাবে জাস্টিফাই করার চেষ্টা করা করছে, সেখানে কিন্তু কেবলমাত্র সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাজের ক্ষমতা তারা সীমিত করে দিচ্ছে তা না, অনেক জায়গায় নাগরিকদের যে স্বীকৃত সাংবিধানিক অধিকারগুলো আছে, যেগুলোর জন্য লড়াই করে দেশটাকে স্বাধীন করা হয়েছে, সেই সাংবিধানিক অধিকারগুলোর ক্ষেত্র চর্চা করার ক্ষেত্র একেবারেই সীমিত, বা আমি বলবো প্রায় নাই হয়ে গেছে, অনেক ক্ষেত্রে এগুলো প্রায় নাই হয়ে গেছে। আর আরেকটা ক্ষেত্রে আমরা ফিল করি যে অনেক ক্ষেত্রে, বিশেষ করে আমি যখন পরিবেশ আইন নিয়ে কাজ করি, পরিবেশ স্বার্থ নিয়ে কাজ করি, কোনটা সরকারি স্বার্থ, কোনটা বেসরকারি স্বার্থ আর কোনটা জনস্বার্থ, এটা যেন আর কোনো সীমা রইল না। অ্যাডভোকেট রিজওয়ানা হাসান, অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদেরকে সময় দেওয়ার জন্য।